হ্যালো ফ্রেন্ডস, উইন স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো স্যাম পোর্টালে কিভাবে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এবং সেখান থেকে একটা ফি কোর্স করতে পারবেন। কোনো পেমেন্ট না করে, কোনো ফিস ছাড়াই আপনি সেখান থেকে একটা ফি কোর্স করতে পারবেন। তো চলুন শুরু করি, কিভাবে আপনি এটা করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন এবং শেষে একটা সার্টিফিকেট পাবেন। দেখুন, আপনি একটা রেফারেন্সের জন্য এই ওয়েবসাইটটা খুলে নিতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। দেখুন, আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে সোয়াম কি না। সোয়াম হলো একটা পোর্টাল যেটা আমাদের অনারেবল প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট প্রণব মুখার্জি শুরু করেছিলেন এবং টেকনোলজি, টেলিকম এবং ইন্টারনেট ইনক্রিজের জন্য একটা অপরচুনিটি সেই সমস্ত পার্সনদের জন্য যারা একটা ক্লাস, মানে ক্লাসরুমের ক্লাস করতে ইচ্ছুক নন বা কোনো কারণে তারা হয়তো করতে পারেন না, তাদের জন্য অনলাইনে কিভাবে কোর্স করা যায় তার জন্য তিনি চেষ্টা করেছিলেন এবং সেটারই একটা ফল হলো যেটা সোয়াম পোর্টাল। সেখান থেকে অনলাইনে কোর্স করা যায় এবং সেই ক্রেডিট আপনি নিজস্ব ক্যারিয়ার, মানে আপনার যে এডুকেশনাল স্কুল রয়েছে বা যেখানে আপনি অ্যাডমিশন নিয়েছেন বা কলেজে, সেখানে আপনি সেই ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। তো এর জন্য আপনাকে কী করতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, প্রথমেই বলে দিই এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিছুই নেই। শুধুমাত্র আপনাকে নিজে থেকে ইচ্ছুক হতে হবে কোর্স করার জন্য অনলাইনে, এবং দ্বিতীয়ত অবশ্যই আপনাকে একটা ভালো রকমের ইন্টারনেট থাকতে হবে, কারণ এখানে বিভিন্ন রকমের ভিডিও টিউটোরিয়াল রয়েছে। যদি আপনার ইন্টারনেট স্পিড না থাকে তাহলে আপনি কিন্তু সেটা ফলো করতে পারবেন না। এবং এই এর শেষে একটা আপনাকে পরীক্ষা দিতে হবে এই কোর্সের উপরে এবং সেখান থেকে আপনার নাম্বার, আপনার ক্রেডিট বা নাম্বার ট্রান্সফার করা হয় যে নাম্বার আপনি পাবেন। তো দেখে নিন প্রথমেই যে সোয়াম পোর্টালে কী কী কোর্সের জন্য অ্যাপ্লাই করা যায়। আপনি এখান থেকে দেখতে পাবেন, দেখুন এখানে অলরেডি বলে দেওয়া হয়েছে স্কুল সার্টিফিকেট, ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, এই সমস্ত কোর্সের উপরে আপনি, এই সমস্ত বিষয়ের উপরে আপনি কোর্স করতে পারেন। এবং রিসেন্টলি একটা কোর্স যোগ করা হয়েছে যেটা হলো ডিএলএড কোর্স, সেখান থেকে আপনি ডিএলএড কোর্সও অ্যাপ্লাই করতে পারেন। তো ডিএলএড কোর্সের জন্য কীভাবে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এখন আমরা দেখে নিই যে কীভাবে আপনি এটাতে অ্যাপ্লাই করবেন। প্রথমে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে দেখুন পেজ যে swam.gov.in, এটা খোলার পরেই ফার্স্ট পেজে এখানে একটা রেজিস্টার বলে অপশান পাবেন। এই রেজিস্টার অপশানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনি সাইন আপ নাও বাটনে ক্লিক করবেন। আপনি এখান থেকে ফেসবুক বা গুগল দিয়েও লগ ইন করতে পারেন বা মাইক্রোসফট দিয়েও লগ ইন করতে পারেন, এখান থেকে ডাইরেক্টলি লগ ইন হয়ে যাবে, কিংবা আপনি সাইন আপ নাও করতে পারেন। তো এখানে দেখুন আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ড, আপনার নতুন পাসওয়ার্ড আরেকবার টাইপ করতে হবে, ইমেল অ্যাড্রেস, আপনার সারনেম কী রয়েছে, আপনার নেম কী রয়েছে এবং ডিসপ্লে নেম, যে নামটা আপনি শো করাতে চান ওয়েবসাইটে, তো সেই সমস্তগুলো দিয়ে আপনি এখান থেকে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি আসবে, সেই ওটিপি ভেরিফিকেশান করার পরে আপনি এটা রেজিস্টার করতে পারবেন। তো তাছাড়াও আরও যে সহজ পদ্ধতি রয়েছে সেগুলো অবলম্বন করলেও আশা করি আপনাদের সুবিধাই হবে। দেখুন, যেমন আমি এখানে গুগলের মাধ্যমে লগ ইন করলাম, এখানে গুগল লগ ইন করার পরে আপনার কাছে ইমেল অ্যাকাউন্ট চাওয়া হবে, আপনি কোন ইমেল অ্যাকাউন্ট ইউজ করতে চান। সাপোজ ধরুন আমি এই ইমেল অ্যাকাউন্টটা দিলাম, এবার এই ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করার পরে আপনার কাছে আপনার যে বেসিক প্রোফাইল আপনার কাছে সেটা চলে আসবে। প্রোফাইল এটা অলরেডি আমার খোলা আছে বলে আমার বেসিক প্রোফাইলে চলে আসছে। এখান থেকে আপনাকে আপডেট করতে হবে আপনার প্রোফাইল ডিটেলস। দেখুন আমি এখানে আমার প্রোফাইল ডিটেলস আপডেট করছি, মেল, আপনি লার্নিংয়ের জন্য নাকি সার্টিফিকেশানের জন্য, মানে কোনটার জন্য অ্যাপ্লাই করতে চান এটা অবশ্যই আপনাদেরকে আগে থেকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। আপনি যদি সার্টিফিকেশানের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কিছু টাকা পে করতে হবে সার্টিফিকেট নেওয়ার জন্য, আর যদি আপনি শুধুমাত্র লার্নিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কোর্স কমপ্লিট করতে পারবেন কিন্তু কোনো সার্টিফিকেট পাবেন না। সাপোজ ধরুন আমি এখানে এখন ফর লার্নিং করলাম এবং আমি সার্টিফিকেট চাই আন্ডার গ্র্যাজুয়েট সার্টিফিকেট। এবার আপনার এখানে মোবাইল নাম্বার দিন, মোবাইল নাম্বার ইন্ডিয়া, এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিন, আমি এখানে দিলাম একটা সাপোজ মোবাইল নাম্বার যা হোক দিলাম। এবার এখানে আপনার এজ গ্রুপ কি রয়েছে, সাপোজ ধরুন আমি আমার এজ গ্রুপ দিলাম। এবার হায়েস্ট লেভেল অফ এডুকেশন কমপ্লিটেড, মানে আপনার হায়েস্ট লেভেল কি আছে এডুকেশনের জন্য, সাপোজ ধরুন আমি এখানে দিলাম ব্যাচেলার্স,
অকুপেশন মানে আপনি এই মুহূর্তে কি রয়েছে, আমি দিলাম স্টুডেন্ট, কান্ট্রি ইন্ডিয়া, স্টেট আপনার স্টেট দিন, আমি এখান থেকে আমার স্টেট দিলাম ওয়েস্ট বেঙ্গল। এবার সিকিউরিটি কোশ্চেন মানে আপনি কোন কোশ্চেনটা এখান থেকে চুজ করতে চান এবং তার অ্যান্সার সেভ করে রাখতে চান, এটা আপনার একটা পাসওয়ার্ডের মতনই কাজ করবে। সাপোজ ধরুন আমি এখান থেকে দিলাম হোয়াট ইজ ইয়োর চাইল্ডহুড নিক নেম, আমি এখানে সাপোজ দিলাম ধরুন SATYA। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে আপনার কাছে নতুন একটা পেজ আসবে যেখানে আপনাকে এগ্রি বা ডোন্ট এগ্রি দুটো বাটন থাকবে, আপনি এখানে আই এগ্রি বাটনে ক্লিক করুন। আই এগ্রি বাটনে ক্লিক করার পরে আপনার কাছে আপনার প্রোফাইল চলে আসবে, এখানে ড্যাশবোর্ড রয়েছে মানে আপনার কোর্সের যে ক্যালেন্ডার, আপনি কোন কোর্সে কবে অ্যাপ্লাই করেছেন সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। দেখুন এখানে আপনার ড্যাশবোর্ডের মধ্যে রয়েছে জিরো দিস উইক জিরো দিস মান্থ, মানে আমি এই সপ্তাহ বা মাসের মধ্যে কোনো কোর্সে অ্যাপ্লাই করিনি, আমার কোর্স কী রয়েছে, কারেন্ট কোর্স, আপকামিং কোর্স, সমস্ত ডিটেলস এখানে কিন্তু শো করবে, মানে আপনার অলরেডি রেজিস্টার হয়ে গেছে। এখানে দেখুন আপনি দেখতে পাবেন লগড ইন অ্যাজ এ স্টুডেন্ট, মানে আমি স্টুডেন্ট হিসাবে এখানে রেজিস্টার করেছি, সেই সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে। এবার আপনার কোর্স এখানে আপনার রেজিস্টার হয়ে যাওয়ার পরে আপনি একটা কোর্সের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেজন্য এখানে আপনি মাই কোর্সে ক্লিক করুন। দেখুন কোর্সে ক্লিক করার পরে এখানে যে সমস্ত কোর্সগুলো এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে সেই সমস্ত কোর্স ডিটেল আপনার কাছে চলে আসবে। এখানে দেখাচ্ছে নো কোর্স ফাউন্ড আপকামিং কোর্সের মধ্যে, বাট কারেন্ট কোর্স এখানে সিলেক্ট করুন। আচ্ছা এখান থেকে না আসলে আপনি আপনার হোম পেজে চলে যান। হোম পেজে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনার ক্যাটাগরি ওয়াইজ কোর্স এখানে দেওয়া আছে অলরেডি, আর না হলে আপনি এখানে অল কোর্সে ক্লিক করুন। অল কোর্সে ক্লিক করার পরে দেখুন এখানে কোর্স অলরেডি রয়েছে, প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, ইন্ট্রোডাকশন টু ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, মানে আপনি যে সমস্ত কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চান আপনি এটা আপনার কোর্স আপনার কী ধরনের কোর্স চাই, ব্যাচেলার সার্টিফিকেশন, সেই হিসাবে আপনি সিলেক্ট করুন। আমি জাস্ট আপনাদেরকে অ্যাপ্লাই কীভাবে করবেন সে প্রসিডিওরটা দেখাচ্ছি। দেখুন সাপোজ ধরুন আপনি প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল এটার উপরে কোর্স করতে চান, এখানে দেখুন অলরেডি ডান দিকে রয়েছে এটা ফি কোর্স একটা, এর উপরে 173টা টিউটোরিয়াল রয়েছে, এই এখন পর্যন্ত কোনো টেস্ট বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি বা অ্যাসাইন করা হয়নি সেজন্য এগুলো জিরো দেখাচ্ছে। এবার আপনি এখান থেকে দেখুন লার্ন বলে একটা অপশান পাবেন, লার্ন মোর, এই লার্ন মোর অপশানে ক্লিক করার পরে আপনি এটা ডিটেলস আরও ভালোভাবে দেখতে পাবেন। দেখুন এই কোর্সটা যে যে টিচার এটা তৈরি করেছেন তিনি হলেন কোসি ভার্গিসি বলে যে টিচার রয়েছেন আইটিআই মাদ্রাসের, তিনি এই কোর্সটা এখানে অ্যাড করেছেন। এবার আপনি এখানে সমস্ত ডিটেলস এখানে দেখে নেবেন, কোর্সের যে ইন্ট্রোডাকশন রয়েছে উনি এখানে দিয়ে দিয়েছেন সেটাও আপনি দেখে নিতে পারেন, কোর্সের সিলেবাস এবং শিডিউল কী রয়েছে সেই সমস্ত কিছু এখানে দেওয়া আছে, আপনি এই সমস্ত কিছু দেখে নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখুন আপনি অ্যাপ্লাই কীভাবে করবেন, সমস্ত কিছু ডিটেলস দেখে নেওয়ার পরে বাঁ দিকে দেখুন এখানে একটা ছোট্ট লগ টেবিল রয়েছে, এখানে আমরা নিচে একটা অপশান পাবেন এনরোল নাও, এই এনরোল বাটনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে কি এই মুহূর্তে আপনি এনরোল কোন স্টেজে রয়েছে। দেখুন এখানে দেখাচ্ছে দ্য এনরোলমেন্ট ফর দিস কোর্স ইজ ক্লোজড অ্যাট দিস মোমেন্ট, ইউ ক্যান স্টার্ট এনরোলিং অন দিস কোর্স ফ্রম 2/5/2018, মানে 2nd May থেকে এটা আবার শুরু হবে, এই মুহূর্তে এনরোল করা হচ্ছে না সেই জন্য এই কোর্সে অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো ঠিক আছে আমরা আর একটা অন্য কোর্সের উপরে এক্সপেরিমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি এখানে ডান দিক থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন যে আপনি কোন ক্যাটাগরির উপরে কোর্স করতে চান, সাপোজ ধরুন আমি এখানে ম্যাথামেটিক্স সিলেক্ট করলাম। ম্যাথামেটিক্স সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার যে আপনি পোস্ট গ্র্যাজুয়েটের উপরে কোর্স চান বা আন্ডার গ্র্যাজুয়েটের উপরে কোর্স চান সেটা সিলেক্ট করে নিতে পারেন, আমি এখানে ম্যাথামেটিক্স আন্ডার গ্র্যাজুয়েট সিলেক্ট করলাম। এবার দেখুন আপনার এখানে ম্যাথামেটিক্স আন্ডার গ্র্যাজুয়েটের উপরে কোর্স চলে এসেছে। এবার দেখুন আমি আপনাকে একটা কোর্স এখন এই মুহূর্তে কারেন্ট কোর্স রয়েছে, আপনি যদি এখানে কারেন্ট কোর্স সিলেক্ট করেন আপকামিং কোর্স থেকে তাহলে এই মুহূর্তে যে কোর্সগুলো কারেন্ট রয়েছে সেগুলো চলে আসবে। আমি ধরুন এখান থেকে এবার সাপোর্ট সিলেক্ট করলাম, সাপোজ আমি সিলেক্ট করছি ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আমি কোর্স করতে চাই। তো ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করার পরে
আপনি এখানে কিছু কোর্স পাবেন। এই মুহূর্তে আমার এখানে সিলেকশনটা হচ্ছে না, ইঞ্জিনিয়ারিং এর উপরে কোর্স আসছে না হয়তো। তো ঠিক আছে, আমি এখান থেকে একটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরুন আমি স্পোকেন টিউটোরিয়াল পাইথন ইংলিশের উপরে একটা কোর্স করব। তো আপনি এখান থেকে সমস্ত ডিটেলস দেখতে পাবেন, রেটিং দেখতে পাবেন, 4.1 রেটিং রয়েছে, মানে খুবই ভালো কোর্স এটা। 37টা টিউটোরিয়াল রয়েছে, কোনো টেস্ট এখন পর্যন্ত অ্যাসাইন করা হয়নি এবং 37টা অ্যাসাইনমেন্ট করা হয়েছে। এবার দেখুন, এখানে আপনি একটা আপনি টিউটোরিয়ালের মানে আপনার যে ওভারভিউ রয়েছে এখান থেকে আপনি সেটা দেখে নিতে পারবেন, এবং যে সিলেবাস রয়েছে উইক ওয়াইজ এখানে ডিস্ট্রিবিউট করা রয়েছে, আপনি সেটা পড়ে নিন। এবার এখানে এনরোল নাও বাটনে ক্লিক করুন। দেখুন, এবার এনরোল নাও বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার এনরোল হয়ে গেছে। আপনি এরকম একটা মেসেজ পাবেন, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি এনরোল ফর দিস কোর্স। জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করুন, মানে আপনি এখানে এই কোর্সের জন্য সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করে ফেলেছেন অলরেডি। আপনি যদি চেক করেন, এটা আপনি আপনার মাই ড্যাশবোর্ড যে রয়েছে আপনার অ্যাকাউন্টে সেখান থেকে আপনি চেক করতে পারবেন। দেখুন, আমি এখানে আমার ড্যাশবোর্ডে গেলাম, এখান থেকে আপনি দেখুন দেখতে পাবেন যে কারেন্ট কোর্সের মধ্যে আমি একটা কোর্স অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি। সেই কোর্সটা আপনি এখান থেকে ফ্রিতে কমপ্লিট করতে পারবেন। দেখুন, এখানে শিডিউল অপশানে যাওয়ার পরে আপনি এখান থেকে চেক করতে পারবেন যে আপনার কোন শিডিউল চলছে এই মুহূর্তে, কোন শিডিউল হয়েছে, আপনি কীভাবে এগুলো কমপ্লিট করবেন সেটা আপনি দেখুন এখান থেকে। এবং অ্যাসাইনমেন্ট রয়েছে, অ্যাসাইনমেন্টগুলো আপনাকে দিতে হবে। এবং তার উপরেই আপনি যদি সার্টিফিকেশান কোর্স করে থাকেন তাহলে আপনাকে যে সার্টিফিকেট প্রোভাইড করা হবে এই কোর্সের শেষে, সেটা কিন্তু এই নাম্বারের উপরে, অ্যাসাইনমেন্ট বা টেস্টের নাম্বারের উপরে ডিপেন্ড করছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা সমস্ত কিছু জানতে পেরেছেন যে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, একটা রেজিস্টার করবেন, কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন, কীভাবে আপনি একটা কারেন্ট কোর্সে অ্যাপ্লাই করবেন, আপকামিং কোর্সের জন্য কীভাবে আগে থেকে আপনাকে জানতে হবে যে কবে থেকে কোর্সটা অ্যাভেলেবেল হবে, এই সমস্ত ডিটেলস স্যাম পোর্টাল থেকে আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, আমরা সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এরপর যদি আপনাদের কোনো অসুবিধা হয় কোনো কোর্স নিয়ে, তো আপনারা আমাদের সাথে যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে, জিমেল অ্যাড্রেস রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক রয়েছে, আপনি যে কোনোভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আপনাদের সাথে আমাদের নেক্সট দেখা হচ্ছে কমেন্ট বক্সে। ধন্যবাদ বন্ধুরা। আমাদের এই টিউটোরিয়াল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের এই পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের পরবর্তী টিউটোরিয়ালের অনুপ্রেরণা।